মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। গুরুত্বর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে, সে তোমার যাই হোক না কেন সে কখনো তোমাকে ভালোবাসেনি। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছি বলাই উত্তম, কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে, অনুভব করাতে পারে না। শত অবহেলা পাওয়া মানুষ তো একসময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। যে দ্রুত অতীত ভুলতে পারে সে দ্রুত খুশি হতে পারে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় কুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটাই একদিন সবার আগে ছেড়ে চলে যায়। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে যাবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কারো উপর বিশ্বাস রাখবে মানুষের উপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে আর মজা লুটতে।